শহীদ আসাদ দিবস 1969 গণঅভ্যন্থনা উপলক্ষে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ আলমগীর গণী, নির্বাহী সম্পাদক দৈনিক এই আমার দেশ, সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল সর্দার চাখারি, চেয়ারম্যান বাংলাদেশ পিপলস পার্টি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস মাহাতাব, রাজিয়া সুলতানা ইতি, সাথী আক্তার, সেলিনা বেগম, অভিনেত্রী রওনক, বিশাখা শ্যামলী, ডক্টর সাবিনা আরিফ নির্বাহী পরিচালক, সিএসইআরএফ সাবিনা সিদ্দিকী সহ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাব্বির তালুকদার, সহসভাপতি ইকবাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি, প্রচারক সম্পাদক মতিউর রহমান রাজ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম রাসেল, আলাউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সালমা আক্তার, বৃষ্টির নির্বাহী সদস্য মেরিনা আক্তার, মাধুবী রায়, মুস্তাফিজুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান বক্তব্য বলেন, 69-এর গণ অভ্যন্থনা সাক্ষী আসাদ গেট আজও আমাদের চেতনা নিয়ে বাঁচতে হবে। আসাদুজ্জামান আসাদ ছিলেন একজন মহান ছাত্রনেতা হিসেবে পরিচিত দেন। তিনি আরো বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বিভিন্নভাবে শোষণ করতে থাকে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি কোনো ক্ষেত্রেই শোষণ করার বাদ রাখেননি পশ্চিমা শাসকবর্গ। শোষণের পাশাপাশি তারা পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্যাতন চালায় সমানতালে। পূর্ব পাকিস্তান জনগণ এসব বঞ্চনা ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সময় বিলুপ্তভাবে আন্দোলন করে, বিভিন্ন সময় ক্ষিপ্তভাবে আন্দোলন করে। এই ক্ষিপ্ত আন্দোলন ধীরে ধীরে মহারূপ হয়ে 1969 সালে গণ অভ্যন্থনা রূপ নেয়। ¶¶